প্রায় হাজার টাকা গৃহস্থলী রান্নার গ্যাসের দাম, তার উপর গ্যাসের সিলিন্ডারে ছ কেজির জল মেলায় হতবাক হয়ে গেলেন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নীলপুরের এক গ্রাহক। নীলপুরের বাসিন্দা আখি সিনহা কনজিউমার ফোরাম ও গ্যাস সরবরাহকারী সংস্থাকে অভিযোগ জানিয়েছেন। তিনি জানান, তাদের একটি ভর্তি গ্যাস সিলিন্ডার এক মাস দশ দিনের বেশি চলে, এইবার তাদের অনেক আগেই গ্যাস শেষ হয়ে যায়। বিষয়টি সরবরাহকারী সংস্থাকে জানালে তারা জানান, ডেলিভারি নেওয়ার সময় ওজন করে নেবেন। ডেলিভারি ম্যান ওজন করে দেখেন সিলিন্ডারটি ভারী আছে। তিনি জানান, সিলিন্ডারে ছ কেজি জল আছে। তিনি সেই পরিমাণ টাকা ফেরত দিয়ে যান। এই ব্যাপারে ওই পরিবারটি তদন্তের আবেদন জানান। গ্যাসটা ওরা দিয়েছে, গ্যাসটা ফেরত দিয়ে ওরা ওইটা যে ছ কেজি জল ছিল ও বললো ছ কেজি জল আছে, তো ছ কেজি জলের দাম বাদ দিয়ে ওরা 594 টাকা হয়, সেটা ওদের একটা ওই ওরা একটা নেয় আর কি ওয়ের উপরে তোলা টোলার জন্য, সেটা নিয়ে 610 টাকা ওরা নিয়ে গেছে, মানে 928 টাকার জায়গায় 610 টাকা নিয়ে গেছে। আমি একদম দিল্লি থেকে যত ইন্ডিয়ান গ্যাসের যত ম্যানেজার ছিল আমি মেল করে জানিয়েছি এবং ভিডিওটাও পাঠিয়েছি মেল করে, প্লাস কনজিউমার ফোরামে আমি অ্যাপিল করেছি। ওদের উকিল আমার সঙ্গে বলেছে ডকুমেন্টস নিয়ে কথা বলবে, ডকুমেন্টস দেওয়ার জন্য উকিল বলেছে জানাবো আমি ডকুমেন্টস নেবো, এরকম আমাকে তার রসিদও দিয়েছে যে আমি অ্যাপিল করেছি, তার ডকুমেন্টসও আমাকে দিয়েছে। আমি চাইছি এখন যে এই জিনিসটা যেন কারোর সঙ্গেই না ঘটে, মানে জনসাধারণ সবাই আমরা কষ্ট করি পয়সা দিয়ে গ্যাস কিনছি, তাদের যদি আমি ছ কেজি জল কিনতে হয় 928 টাকা দিয়ে, সেইটা কেন কিনবো আমরা? গ্যাস এর আগে ঠিকঠাকই চলছিল, আমার গ্যাস মানে তিন মাস অন্তর অন্তর আমি গ্যাস বুক করি, কারণ আমার তিন মাস করেই চলে আমি আর আমার বাচ্চা থাকি, তো সেক্ষেত্রে এই গত মাসে আমার গ্যাস এক মাসে শেষ হয়ে যায়। দিয়ে তারপরে আমি এক মাসে দুবার সিলিন্ডার বুক করি, তার বুকসেও আমি আপনাকে দেখিয়ে দিলাম, কিন্তু এখন হচ্ছে যে রিসেন্টলি আমি দেখলাম যে আমার পাশের বাড়ির বৌদিতে ধরা পড়লো যে সিলিন্ডারের ভেতর জল ভরা। এবার আমি এত কিছু ইয়ে করিনি, ব্যাপারটাতে তলিয়ে দেখিনি যে কী ব্যাপার, কেন শেষ হলো, কিছু ভেবেছি আমাদেরই হয়তো ভুলে শেষ হয়েছে, কিন্তু এইটা হওয়ার পরে আমার মনে হচ্ছে তাহলে আমাকেও হয়তো চেক করে নিতে হতো, কারণ ওয়েট তো ওরা দেখিয়ে দিচ্ছে সেম, কিন্তু তারপরে যে কেন গ্যাস এক মাসে শেষ হয়ে যাচ্ছে, যেটা তিন মাস যায় সেটা কী করে এক মাসে শেষ হয়ে যেতে পারে, এটা তো হতে পারে না, না তো কী করে সেই সেটাই বুঝতে পারছি না। এবার কালকে যেহেতু দেখলাম যে জল সিলিন্ডারের মধ্যেও জল থাকতে পারে, এটা তো ভাবনারই বাইরে আমাদের যে সিলিন্ডারে একটা গ্যাস সিলিন্ডারের ভেতরে জল থাকে, তো সেই জল যখন পাওয়া গেছে তার মানে হয়তো এটা চলছে আমাদের এখানে এবং এইভাবেই গ্যাস তাড়াতাড়ি শেষ হচ্ছে। এর আগে আমাদের আমার কোনো কমপ্লেন ছিল না কিছু কোনো বিষয়ে, কিন্তু এইটা হওয়াতে আমি আজকে বলছি যে আমার মনে হচ্ছে কোথাও একটা প্রবলেম হচ্ছে, এবং যারা এই জিনিসটা দেখছে তাদেরকে খুব তলিয়ে দেখা উচিত, একজনের জন্য না সবার জন্য দেখা উচিত। আমার তো প্রতি মাসে গ্যাস বুক করতে হয়, আমার এক মাস 7 থেকে 10 দিন মতো গ্যাস যায়, তো হঠাৎ করে আগের মাসে দেখলাম 28 দিনে আমার গ্যাস শেষ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো খরচা হয়েছে, আমার মা বাবা ছিল, আমার মা বাবা কদিন ছিল বলে আমি ভাবলাম হয়তো সেই জন্য শেষ হয়েছে, কিন্তু অত তাত্ত্বিক শেষ হওয়ার কথা নয়। তবুও তার আগেও তো আমার বাড়িতে রিলেটিভ এসছে, কিন্তু কোনোদিনই এরকম হয়নি। তো তারপরে দেখছি যে আমার এই মাসে 14 দিনের মাথায় 13 তারিখে আমি লাগিয়েছি, 27 তারিখে আমার গ্যাস শেষ। তো আমি আমাদের রাজ্যের রান্না দিদি সে বললো যে এরকম গ্যাস শেষ হয়ে গেছে, আমি বলছি কখনোই হতে পারে না, তারপর যখন বের করলো তখন দেখছি যে যথেষ্ট সিলিন্ডারটা ওয়েট, আমি বলছি এতে তো গ্যাস আছে। সঙ্গে সঙ্গে আমাদের যে ডেলিভারি দেয় দাদা তাকে আমি ফোন করলাম, তার ফোন নাম্বার আমার কাছে আছে, তো বললো আমি দুটোর আগে যেতে পারবো না, আমি বাইরে আছি। আমার আমাদের এরকম হয়েছে বললো, তাহলে পাশের বাড়ি থেকে আমি নিয়ে এখন আমাদের কাজ চালিয়ে নেই, আমি পাশের বাড়ির দেবজানির কাছ থেকে নিয়ে এসে আমি সেই সময় রান্নাটা শেষ করি। তারপর কিন্তু আমার কিন্তু সমানে সন্দেহ হচ্ছে যে ইয়ে হচ্ছে, সিলিন্ডারটা তো যথেষ্ট ভারী। তারপর আমি তো সেই দিনই গ্যাস বুক করলাম 27 তারিখে, 28 তারিখে আমাদেরকে দিতে এসছে গ্যাস, তো আমি ওকে বললাম, তখন ও দেখালো যে যে নতুন সিলিন্ডারটা নিয়ে এসছে, বলো দেখুন এটা ওজন করে, আর না আমি তার আগে সর্বমঙ্গলা এজেন্সিতে ফোন করি দিদিন এরকম হয়েছে, বলো না আপনারা ইয়ে করছেন, আপনাদেরকে এইটুকু উপদেশ দিতে পারি যে আপনারা যখন নেবেন তখন যেন সিলিন্ডারটা ওজন করে নেবেন, হ্যাঁ আর আমি বিশেষ কিছু বলতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আর তো কিছু বলার নেই ওনাদেরকে, এটা আপনাদের ভুল তাই বলবো, ওজন করে নেন না কেন। হ্যাঁ ঠিক আছে, যখন আমাকে গ্যাস দিতে এলো নতুন সিলিন্ডারটা ওয়েট দেখালো 30 কেজির ওপর রয়েছে, তখন আমি বললাম ওই দাদাকে ডেলিভারি দাদাকে যে এই গ্যাসটা এবার ওজন করুন, তো তখন দেখা গেলো এটা ওজন হচ্ছে 21 কিলো। আমলাম তাহলে সিলিন্ডারটার তো ওজন হচ্ছে 15 কিলো, তাহলে 21 কিলো কী করে হয়? আমি বললাম যে তাহলে 21 কিলো কী করে ইয়ে হয়, তখন বললো এতে জল আছে। আমলাম জল আছে মানে? এবার সেই সময় আমার হাজব্যান্ড খুবই অফিস যাচ্ছিলো, আমিও খুব বিজি ছিলাম, ও অফিস যায় বলে সেই সময় দিতে এসছে, আর আমি খুবই বিশ্বাস করি, আমি কোনোদিনই তাকিয়ে দেখি না,
যে হ্যাঁ ও কী করছে না করছে। আমি কিন্তু সেদিন বললাম যে এরকম এরকম ব্যাপার, তখন বললো যে যাই হোক বলো এটা আপনার মাইনাস করে 590 টাকা ইয়ে করলো, কিন্তু বিল আমাকে দিয়ে গেলো পুরোটারই 900 কত টাকার বিল সমেত আমাকে দিয়ে গেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।